ভদ্র ছেলে চিনব কেমন করে, একজন ছেলেকে জাস্টিফাই করব কেমন করে, ইজ হি ডিসেন্ট অর নট, সে কি আসলে ভদ্র নাকি অভদ্র, এটা আমি কেমনে বুঝবো হুজুর? দেয়ার আর সাম কাইন্ড অফ কোয়ালিফিকেশনস। ভদ্র মানুষটার এক নম্বর উপায় কি, তার আশেপাশে মানুষকে দেখবেন, কারণ রসুল বলেছেন আর রজুলু আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, একজন মানুষকে বুঝতে চাও যে সে কি ভালো না খারাপ, তার বন্ধু বান্ধব দেখো, কারণ যে যেমন তার বন্ধুও কথা কয় না রে, যে যেমন তার বন্ধুও মাশাআল্লাহ, এই তো যে যেমন তার বন্ধু সেমন, যে গাঁজাখোর আর বন্ধুও গাঁজাখোর, যে বিড়িখোর ওর বন্ধু বিড়িখোর, কথা বলেন ঠিক কিনা, এটা ম্যাক্সিমাম টাইম এরকমই হয়। এই জন্য রসুল বলেছেন ভদ্র মানুষ কিংবা ভালো মানুষ জাস্টিফাই করবা তার আশেপাশের মানুষ দেখে, কারণ আমি যেমন আমার বন্ধুও হবে, দ্যাটস ভেরি সিম্পল। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, এটা আবু দাউদ এবং তিরমিজির হাদিস। মানুষকে জাস্টিফাই করতে হবে তার আশেপাশের মানুষ দেখে, এজন্য ভদ্র ছেলের বন্ধু হবে ভদ্র, ভদ্র ছেলের বন্ধু কখনো বিড়িখোর, গাঁজাখোর, নেশাখোর, অভদ্র কোনো ব্যক্তি ভদ্র ছেলের বন্ধু হতে পারে। নাম্বার ওয়ান। নাম্বার টুটা হচ্ছে, এদিকে তাকান, ভদ্র ছেলেরা সাধারণত মেজাজ খিটমিটে হয় না, মানে এরা চটপটে হয় না, খুবই সাধারণ হয় এবং সবসময় চুপচাপ থাকে, কি থাকে, চুপচাপ থাকে, এবং তারা অলওয়েজ সবাইকে রেসপেক্ট করে চলে, এবং হাদিসে এটাই এসেছে আনজিলু মানাজিলাহুম, যে যতটুকু সম্মান পাওয়ার যোগ্য তাকে ততটুকু সম্মান দাও, সুবহানাল্লাহ পড়ে। সো ডিসেন্ট ম্যানারের যারা, ডিসেন্ট ম্যানারের যে ছেলেরা, দে উইল রেসপেক্ট এভরিওয়ান, সবাইকে সম্মান করবে, মেজাজ খিটমিটে হবে না, সবসময় চুপচাপ শান্তশিষ্ট থাকবে। আপনারা সবাই এই কোয়ালিটি মেনটেন করবেন তো ইনশাআল্লাহ। তিন নম্বর হচ্ছে ভদ্র ছেলেদের বন্ধুদের কাছে এরা প্রিয় হতে পারে না, বন্ধুরা এদেরকে খালি কয় খ্যাত 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 খ্যাত, কয় কি খ্যাত, জোরে বলেন কয় কি। এর কারণটা কি জানেন, কারণ তার যে বন্ধু বান্ধবগুলো আছে এরা দুই দিন পর পর যায় ডেটিংয়ে, দুই দিন পর পর যায় গার্লফ্রেন্ডের সঙ্গে মিট করতে, এখন ফোন দেয় যে বন্ধু গার্লফ্রেন্ড তো আসছে, তুমি একটু আসো, তোমাকে নিয়ে যায়, চলো একসঙ্গে ঘুরবো। এখন বন্ধু জানে, আচ্ছা বলেন তো ইজ ইট হালাল আর হারাম, কথা কয় না, ইজ ইট হালাল আর হারাম, তো হারাম কাজ কখনো কোনো ভদ্র ছেলে করতে পারে। এখন বন্ধু কয় যে বন্ধু আই এম রিয়েলি সরি দিস ইজ হারাম, এখন যে বন্ধু মিট করতে যাচ্ছে সে কয় তোর মতো খ্যাত আমার লাগবে না, যা তোর সঙ্গে আজকে বন্ধুত্বই ব্রেকআপ। তো দেখা যায় যে বন্ধু যারা অভদ্র তাদের কাছে এই ভদ্র ছেলেরা কখনো প্রিয় হতে পারে, কারণ তারা যায় বাম দিকে আর ভদ্র যায় কোন দিকে, সো এটা ম্যাচ খায় না আর কি, সো তারা বন্ধুদের কাছে প্রিয় হতে পারে না। তিন নাম্বার। চার নাম্বার হচ্ছে যারা ভদ্র ছেলে তারা দে উইল বি নট অ্যাডিক্টেড অ্যাবাউট স্মোক, তারা কখনো বিড়ি সিগারেটের নেশে আসক্ত হবে না। দেখবেন যে ম্যাক্সিমাম ইয়াং পিপল স্পেশালি ইন বাংলাদেশ দে আর অ্যাডিক্টেড অ্যাবাউট স্মোক অর ইউ ক্যান সে অ্যালকোহল। এখনকার অনেক যুবক কিন্তু মদও খায়, এরকম যুবক আছে না নাই? সো ভদ্র ছেলে কখনো মদ পান করবে না, কখনো কোনো প্রকার কোনো নেশার সঙ্গে জড়িত থাকতে পারে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদিকে মনোযোগ, কি বলেছেন, যে ব্যক্তি নেশা করে তার 40 দিনের নামাজ কবুল হয় না। নাউজুবিল্লাহ পড়েন। নেশা করা যাবে না, আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ। 4 নম্বর কোয়ালিটি। 5 নম্বর হচ্ছে যারা ভদ্র ছেলে হয় তারা দেখবেন তার আশেপাশের ভালোবাসার মানুষকে তারা মন থেকে সম্মান করে, তাদের টেক কেয়ার করে, যত্ন করে রাখে, এবং এই ছেলেগুলো দেখা যায় যদি বিয়ে করে ফেলে, যদি কোনো মেয়েকে মন মতো পেয়ে যায় তারা বিয়ে করে ফেলে এবং তারা একটাতেই সন্তুষ্ট, 14টা লাগে না, কথা বলেন ঠিক কিনা, তারা একজনেই সন্তুষ্ট থাকে, যাদের ক্যারেক্টার ভালো না, যারা ক্যারেক্টারলেস, তাদেরকে আপনি যত সুন্দরী মেয়ে দেন না কেন হ্যাঁ তারা অন্য মেয়েরা মেসেঞ্জারে নক দিবেই দিবে, কথা ঠিক কিনা। সো এটা ক্যারেক্টারলেসদের একটা বড় নমুনা, যে তারা একটাতে সন্তুষ্ট হয় না, তাদের 14টা লাগে। কিন্তু যারা ভদ্র হয় তারা একটাকেই এনাফ মনে করে, একটাকেই ভালোবাসে, ওর সঙ্গেই জীবন, ওর সঙ্গেই মরণ। দ্যাট মিনস এটা হালালভাবে বলতেছি, হারামভাবে না। সো ভদ্র ছেলেরা কী করে জানেন, একজন মানুষকে পেয়ে সন্তুষ্ট থাকে, 14 জনের পিছে তারা ছুটতে পারে। এটা হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার, দোজ হু আর ডিসেন্ট বয়েজ always they will perform the salah in continuous process and they will recite the Quran in continuous process, that means in every single day. যারা ভদ্র ছেলে এরা অলওয়েজ 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবে এবং প্রত্যেকটা দিন তারা কোরআন তেলাওয়াত করবে। আপনারা এটা মেইনটেইন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দিস ইজ ভেরি ভেরি গুড কোয়ালিটি, মানে এটা এত সুন্দর কোয়ালিটিতে বলা কোনো ভাষা রাখে না। এজন্য সকলেই চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব এবং প্রত্যেক দিন ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে